আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মাইক সেটের কম্পিটিশন। কম্পিটিশনে জিততে গেলে এবং একটা মাইক সেটকে ভালো করে বাজাতে গেলে মানুষের চোখে ধরাতে গেলে কি কি করতে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব আপনাদের সঙ্গে। প্রথমেই আসি গান চুজ। যে গানগুলো আপনি আপনার সেটে বাজাবেন সেই গানগুলো পছন্দ মতো করতে হবে, সব গান বাজালে হবে না। যেসব গানগুলোর বেসগুলো ভালো আছে, যেসব গানগুলো পারফেক্ট আপনার সাউন্ডে ঠিকঠাক বাজছে সেই সব গানগুলোই বাজবেন এবং সেগুলো বাজাবেন। আর গান বাজানোর নিয়ম আছে, যেমন নাচার সময় আপনি ডিজে গান বাজালেন, ঠিক আছে, যখন আপনার সেটটা দেখতে আসে বিকালের দিকে অথবা অন্যান্য সময় যখন দেখতে আসে লোকজনে আপনার সেটটাকে, তখন কিন্তু আপনাকে কম্পিটিশন গান বাজাবে, মানে বেস ভিত্তিক গান, যে গানে বেস আছে সেই গান বাজাতে হবে, একদম ওভার বেস কম্পিটিশন গান। তাহলে যারা মাইক দেখতে আসে তারা কিন্তু ভাড়া করার জন্য আসে, কোন মাইকটা ভালো বাজছে সেটা দেখার জন্য আসে, তার জন্য তাদের সামনে একবারে কম্পিটিশন বেস গান চালিয়ে তোলপাড় করে দিতে হবে। অনেকে আছে, অনেক মাইক ম্যান এবং অনেক লোকও বলে দেখবেন যে সেটটা পরিষ্কার বাজছে না কি সেটটাই ওভারগেন বেস গান বাজাচ্ছে। হ্যাঁ, যেসব লোকগুলো এই কথাগুলো বলে তারা কিন্তু আপনার সেটটা ভাড়া করবে না, তারা হচ্ছে ভদ্রলোক। আর এখনকার ছেলেপিলেরা বেস ছাড়া কিন্তু বোঝে না, সেট কি বাজলে দেখার দরকার নেই, বেস কিন্তু তুফর চাই। তো ওইসব ভদ্রলোকদের কথা শুনবে না যারা মানে পরিষ্কার বাজছে না কি গানটা একটু নর্মাল গান বাজাও, তারা কিন্তু সেটা আপনার ভাড়া করবে না, ভাড়া করবে কিন্তু বেস পাগল লোকরা, তাদের কথা মাথায় রেখে সবসময় বেস ভিত্তিক গান বাজানোই বেটার হবে যদি সেটার নাম কিনতে চান। এ হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, স্পিকার। অনেক সময় অনেকে বলে অরিজিনাল স্পিকার লাগানো হোক বক্সে, অনেকে বলে হ্যান্ড বিল্ড স্পিকার লাগানো হোক বক্সে। আমার নিজে যেটা মত অনুযায়ী এবং আমি যেসব সেটগুলো সেটিং করি তাতে আমি হ্যান্ড বিল্ড বেশিরভাগ লাগাই, আর অরিজিনাল লাগালে সেখানে আমি কোনো গ্যারান্টি দিই না, কারণ হ্যান্ড বিল্ড আর অরিজিনালের মধ্যে একটু পার্থক্য আছে। অরিজিনাল স্পিকার যখন কম্পিটিশন করবেন ঘন্টার পর ঘন্টা, তখন তার কয়েলটা কেটে দিয়ে যেতে পারে, পেপারটা ফেটে যেতে পারে কম্পিটিশন করতে গিয়ে, মানে কয়েক ঘন্টা বলে প্রেশার পড়লেই কিন্তু ফেটে যাবে। তখন যে ফেটে যাওয়ার পর কিন্তু আপনার ছটা স্পিকার বাজে তার মধ্যে দুটো কেটে গেল, চারটে, আপনি কী করে কম্পিটিশন করবেন? ঠিক আছে, কম্পিটিশন করে ওখানে জিতলেন, বাড়ি আসলেন, বাড়ি থেকে স্পিকার খুলে যান, কয়েল চেঞ্জ করবেন, আপনি কি কয়েলটা অরিজিনাল পাবেন? কখনোই পাওয়া যায় না। ওই কয়েলটা যখন চেঞ্জ করবে তখন কিন্তু আপনার স্পিকারটা হ্যান্ড বিট হয়ে গেল, বুঝলেন? তো সেই অনুযায়ী হ্যান্ড বিল্ড স্পিকার লাগানোই ভালো। হ্যান্ড বিল্ড স্পিকার একটা গুণ কি আছে, যত প্রেশারই মোটামুটি দাও কম্পিটিশন ঘন্টার পর ঘন্টা করে যাবে, স্পিকারে ক্ষতি হবে না, কয়েল ফয়েল গলে যাবে তাও কয়েল কাটবে না, তাতে আমার নিরাপত্তা বেশি কম্পিটিশন সময়, কারণ কম্পিটিশন সময় তো কারোর হুঁশ থাকে না কে কখন বাজাচ্ছে কে কখন প্রেশার দিচ্ছে, হেরে গেলে তার ইগোতে লেগে যায় এবং সে প্রেশার দিতে শুরু করে, সেই প্রেশারটা একটু হলেও সহ্য করার ক্ষমতা আছে হ্যান্ড বিল্ড স্পিকারে, অরিজিনাল স্পিকারে যেটা হয় না। আর অরিজিনাল স্পিকার কেটে গেলেও সেটা যদি চেঞ্জ করতে হয় সেটা কিন্তু হ্যান্ড বিল্ড হয়ে গেল, তো আপনি কিন্তু হ্যান্ড বিল্ডেই ফিরে আসছেন। তো আমার মত অনুযায়ী হ্যান্ড বিল্ড স্পিকার ব্যবহার করা ভালো। মেশিন, অনেকে মাইক সেট তৈরি করে নতুন তৈরি করার পর সে নতুন মেশিন কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে আসার পরই সে সেটে খাটিয়ে দিল, শুরু করে দিল, এটা কিন্তু একদমবারে ভুল ধারণা বা ভুল সিদ্ধান্ত। মেশিনটা নেই, মেশিনটা কিছু কাজ করাতে হয়, মেশিনের কাজ কী কাজ করাতে হয় সেটা বলছি না, সেই কাজ করার ফল ওভারলোড টেম্পো এসব কোনো মানে না কম্পিটিশন করতে গিয়ে, কারণ কম্পিটিশন করতে গিয়ে যখন ওভারলোড কিংবা টেম্পো মারবে আপনার একটা মেশিন পড়ে থাকবে, তো আপনি তখন অটোমেটিক কম্পিটিশনে হেরে যাবে। কিন্তু মেশিনে যদি কাজ করা থাকে সেটা ওভারলোড কিংবা টেম্পো মানে না এবং মেশিনের প্রেশারটা বাড়িয়ে দিতে হয়, এটা করে তারপর কিন্তু মেশিনটা কম্পিটিশনে উপযুক্ত করে তারপর সেখানে বাজাতে হয়, এটা করতে হয়, নতুন মেশিনে লাগাই কম্পিটিশন করলে হবে না। কম্পিটিশন, কম্পিটিশনের ক্ষেত্রে কি হয়, যখন আমরা মুখোমুখি মাইক সেটগুলো হই তখন কি হয়, সে একটা টানা বেস চালাচ্ছে আমি একটা টানা বেস চালাচ্ছি, সে যে সাইলেন্সটা চালাচ্ছে আমিও সেই সাইলেন্সটা চালাচ্ছি, এটা কখন করব, যখন আমি হেরে যাব, যখন আমি কোনো মাইক সেটের কাছে হেরে যাবো তখন সেই যা সাইলেন্স চালাচ্ছে সেই সাইলেন্স চালাবো, সে যা বেস চালাচ্ছে সেই বেস চালাবো, তাতে কি বড় পার্টি বুঝতে পারবে না আমারটা কোনটা বাজছে ওরটা কোনটা বাজছে, এটা হচ্ছে ক্রিটিক্যাল বুদ্ধি। হেরে যাওয়ার সময় কিন্তু সেম জিনিস বাজাতে হয়, বিপক্ষ মাইক যা বাজাচ্ছে সেটা বাজাবো, কিন্তু যখন আমার দম থাকবে তখন কিন্তু আমি সেটা বাজাবো না, সে যা সাইলেন্স বাজাবে তার ভিন্ন সাইলেন্স বাজাবো, সে যা বিট বাজাবে তার ভিন্ন বিট বাজাবো, কেউ যদি টানা বিট বাজাই তার সামনে আমি ফার্স্ট বিট বাজাবো, দুম 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 করে ফার্স্ট পারবে তাকে জড়ো করে দেবো, এটা হচ্ছে নিয়ম। আর হেরে যখন যাবো তখন সেম বিট চালাবো যাতে পার্টি না বুঝতে পারে। আর একটা ব্যাপার, কম্পিটিশন করতে গিয়ে যখন দেখবেন আপনার বিপক্ষের মাইক সেটটা স্পিকারের ওয়াট বেশি আছে আপনার থেকে, তখন আপনি তার সামনাসামনি যাবেন না সহজে, দূর থেকে লং বেস দিয়ে মারবেন তাকে, দূর থেকে 10-15 দূরে টয়লেটে রাখবেন, ও দিয়ে থাকবে এখান থেকে মারবেন, কারণ বেশি ওয়ার্ডের মালগুলো কাছে দা পায় আর কম ওয়ার্ডের মালগুলো লং যে শটে, তা লং ছুটতে গেলে আপনাকে দূর থেকে, আপনার যদি কম ওয়ার্ডের মাল থাকে আপনি দূর থেকে তাকে অ্যাটাক করবেন,
কম্পিটিশনটা করবেন, কাছাকাছি যাবেন না। আর যদি আপনার বেশি ওয়ার্ড থাকে তাহলে সে দূর থেকে কম্পিটিশন করেন, টলে টেনে নিয়ে তার সামনে সামনে ভিড়িয়ে দেবেন, দিয়ে একদম ভূমিকম্প করে দেবেন। এটা হচ্ছে নিয়ম কম্পিটিশন করার। গান এখনকার মাইকওয়ালারা যারা মাইক ম্যান বাজায় তারা দেখবেন গান বাজিয়ে বক্সের সামনে কিন্তু একবার চেকিং করতে যায় না, হয়তো এক বাজায় তারপর যায় না, চালিয়ে দিল। কিন্তু এখনকার বিভিন্ন রকম ডিজে ম্যানরা বিভিন্ন ধরনের ডিজে গান তৈরি করে, এক একটা বেস এক এক ধরনের, এক একটা বেস এক এক ধরনের। তো প্রত্যেকটা গান বাজাবার সময় সামনে গিয়ে দেখতে হবে বেসটা ঠিক আছে কিনা, টোনটা ঠিক আছে কিনা। দেখার পর সেটা ঠিকঠাক করে বাজাতে হবে যেন বেসটাও ঠিক পড়ে, টোনটাও ঠিক পড়ে, এটা হচ্ছে চেক করতে হয়। চং চঙের ক্ষেত্রে একটা মেশিনে যেটুকু চং দরকার হয় কম্পিটিশনের ক্ষেত্রে, সাউন্ডের ক্ষেত্রে নয়। আপনি কোলে কোলে চং বাজছেন সেখানে কটা একটা মেশিনে কটা চং দিলেন সেটা আপনার ব্যাপার, সাউন্ডের কাছে। কিন্তু কম্পিটিশনের ক্ষেত্রে আগে আপনাকে জানতে হবে একটা 700 মেশিনে অথবা একটা 500 মেশিনে কটা চং জানা যায় কম্পিটিশনের ক্ষেত্রে, সেই কটাই জুড়বেন, বেশি জুড়বেন না, একটা কমও জুড়বেন না। তারপর চংটা কিন্তু ক্লিয়ার বাজবে এবং চংয়ের ঝাঁঝালো একটা আওয়াজ আসবে চং থেকে। স্পিকার লোড, আপনার বক্সে স্পিকার আছে, অনেক মাইক ম্যান কি করে একটা 1000 মেশিনে হয়তো ওয়াট নেবে 2400 ওয়াট নেবে, সেখানে সে 2000 ওয়াট দিল। আবার অনেকে দেখবেন একটা 1000 2400 সেখানে সে 2600 কি 2800 লোড দিল, ভালো বাজবে না। সবসময় স্পিকারে ওয়াট একটা মেশিনে যা ওয়াট একটা মেশিন যা ওয়েট নাই, স্পিকারের ওয়েট নাই, সেই ওয়েট অনুযায়ী মাল কিন্তু সাজাতে হবে। কখনো 100 তো বেশি নাই, 100 তো কম নয়, তাহলে কিন্তু আপনার পুরো সেটটাই ভালো বাজবে না। একটা 1000 মেশিনে 2400 লোড নাই, পারফেক্ট 2400 লোড দিয়ে দেন, দেখবেন আগুন বার হবে বক্স দিয়ে। কিন্তু আপনি যদি ওটা 2600 দেন কিংবা 2000 দেন কি 2200 দেন কি 2300 দেন, তাহলেও কিন্তু আপনার স্পিকারটা আর ভালো বাজবে না, বক্সে সেটিংই আসবে না আপনার। এইগুলো এই যে লোড হিসেবে লোডের হিসেবটা কিন্তু আপনার সঠিকভাবে লাগিয়ে তারপর কম্পিটিশন করবে, আপনার সামনে কেউ দাঁড়াতে পারবে। ভোল্টেজ সবসময় ভোল্টেজ ঠিক রাখতে হবে, ভোল্টেজটা আপ ডাউন রাখলে হবে না। যদি জেনারে কোনো সমস্যা আছে ঠিক করে তারপর কম্পিটিশনে যাবে, তার আগে নয়। ইলেকট্রিক পোস্ট থেকে লাইন নিয়ে কম্পিটিশন করবে না, সেখানে ভোল্টেজ পায় না। কম্পিটিশন যখন করবে পুরোপুরি একবারে পার্টি কি জেনারেটার দিল তার উপর নির্ভর করে সেটটা বাজবে তোমার, সেই জেনারেটারে কতক্ষণ প্রেশার দিতে হবে সেটা চেকিং করে তারপর কম্পিটিশন করতে হবে, নাহলে কিন্তু মার খেয়ে যাবে। জেনারেটারওয়ালা কিছু হবে না, পার্টিরও কিছু হবে না, মাঝ পরে নাঙ্গা আপনি হয়ে যাবেন, আপনার সেটে বদনাম হয়ে যাবে। তো ভোল্টেজটা একেবারে পারফেক্ট ক্লিয়ার করে তারপর আপনি কম্পিটিশন করতে যাবেন। কম্পিটিশন করার সময় কখনো ভলে আসতে দেবেন, কখনো জোর দেবেন, একভাবে জোর দেবেন না। 1 মিনিট আসতে বাজালেন, 2 মিনিট জোর বাজালেন, তাতে কি যেসব পার্টিরা দেখবে হ্যাঁ সেটটা বাজছে ভালো, প্লাস মাঝে মাঝে সেটটা বন্ধ করবে, বিপক্ষ টিম যা বাজায় বাজাক মাঝে সেটটা বন্ধ করবে ফের চালাবে, তাহলে যারা দেখছে তারা বুঝতে হবে হ্যাঁ সেটটা এখন বন্ধ হলো, এই বাজালো বিভৎস বাজছে, তখন ওরা হয়তো কিন্তু সবারই কানে লাগে যখন শুরু করবে। তো এটা করবেন, এইসব নিয়ম শৃঙ্খলাগুলো মেনে চললে অবশ্যই আপনি কম্পিটিশন জিততে পারবেন। প্রথম হচ্ছে গান চুজ, যে গানগুলো আপনি বাজাবেন সব গান বাজানোর দরকার নেই, কম্পিটিশনমূলক গান যে গানের বেসগুলো আপনার বক্সে পারফেক্ট বাজে সেই ধরনের 50 খানা গান বেছে নেন, সেই 50 খানা গানই বাজাবেন সব জায়গায়। কম্পিটিশন বিটটা ঠিকঠাক করে নেন, যতক্ষণ ওয়েট নেবে সে ওয়েট করে দিন, এবং যতটা পারবেন কম্পিটিশন ডেক দিয়ে আপনারা কম্পিটিশন করবেন, ঠিক আছে? তাহলে আপনি ওই বেসটাকে আরও হার্ড বেস করতে পারবেন, ওয়েট করতে পারবেন এবং লংও ছুটতে পারবেন, এটা হলো। আর ডাইরেক্ট যদি চিপ দিয়ে আপনারা কম্পিটিশন করেন তাহলে ডাইরেক্ট চিপ মেশিন নিয়ে নেবেন, একটা ডাইরেক্ট চিপ মেশিন, মোবাইল থেকে কর্ড গুঁজে সেইখান থেকে বেস বার করে বাজাবে না। গানগুলোও তাই, ডাইরেক্ট চিপে নেবেন, চিপটা নিয়ে অনলি চিপটা কার্ডিয়ার সাহায্যে, যেটা সেটা বলছি না আমি, কিন্তু সেটা নয়, সেটাই প্রেশার পায় না, কম পাই, অনলি চিপ, শুধু অনলি চিপ ঢুকানোর জায়গায় সেটা ঢুকিয়ে দিলেন, সেখান থেকে বিট বাজলে অথবা গান বাজলে সেই চিপটা থেকে কিন্তু প্রেশারটা প্রচুর পরিমাণে পাই। আর একটা জিনিস, যখন চিপ মেশিন করবে তখন যদি আপনার বাড়িতে পড়ে থাকে যে সবগুলো যে আগেকার পুরনো সিডি যেগুলো চিপ লাইন করা আছে, সেই ধরনের সিডি পুরনো সিডি নিয়ে নেবেন, সেই সিডি মেশিনটা একটা চিপের লাইন করে নেবেন, সব থেকে বেস্ট বাজে একটা সিডি মেশিনের চিপ লাইন থেকে প্রেশারটা কিন্তু বেশি পায়। একটা চিপ মেশিনে যে প্রেশারটা পায় তার ডবল প্রেশার কিন্তু একটা সিডি মেশিন থেকে আপনি যদি চিপ মেশিন করে দেন সেটা থেকে প্রেশারটা বেশি পায়। তো এইসব হিসেব নিকেশগুলো করে তারপর কম্পিটিশন লড়তে যাবেন, তারপর কম্পিটিশন পারফেক্ট করতে পারবেন। অনেক সময় দেখবেন যে আপনার সেম মাল ওরও সেম মাল, আপনি হেরে যাচ্ছেন ও জিতে যাচ্ছে, কেন? এগুলো কিন্তু এইসব হিসেবগুলো মাথায় না রাখলে কিন্তু আপনি হেরে যাবেন, বিপক্ষ টিম জিতে যাবেন। সাউন্ড জগতের কাজ এমন একটা সূক্ষ্ম কাজ, এটা শিখতে এখনো আমি বর্তমানে 100 ভাগের মধ্যে 5% শিখতে পারিনি, পরিষ্কার কথা। সাউন্ড জগতে ডিজে জগতে আমি 5% শিখতে পারিনি, আমি নিজেকে বলি শিখতে পারিনি। সাউন্ডের কাজ এমন একটা সূক্ষ্ম জিনিস, সামান্য একটা ভুলের জন্য আপনার সেটটা টোটাল সেটটা ভালো বাজবে না। তো প্রথমে ঠান্ডা মাথায় সেটটা সেটিং করবে, ঠান্ডা মাথায় একেবারে, কোনো উগ্র দরকার নেই, হুড়ো তোলার দরকার নেই, সামনে যে বাজে বাজুক, যে গালদায় দিক, যে কম্পিটিশন মিউজিক বাজায় বাজাক,
দেখার দরকার নেই, তুমি তোমার মতো ঠান্ডা মাথায় তোমার মতো যেসব কথাগুলো এইগুলো মাথায় রেখে সাজাও, সাজিয়ে তারপর শুরু করো। ফুটো কাটা করলেই কিন্তু ফেসে যাবে, হেরে যাবে, মান সম্মান চলে যাবে। তো এইগুলো মাথায় রেখে তারপর একটা কম্পিটিশনে যেতে হয় এবং কম্পিটিশনে জিততে হয়। এছাড়াও কম্পিটিশনের ওয়ার্ড ফোয়ার্ড ব্যাপার হেনা তেনা এগুলো যদি কেউ জানার মনে হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করে আমি বলে দেবো কীভাবে সেটিং করতে হয়, সেগুলো তো আমি বললাম না। এগুলো এখন অনেক কিছু আছে সাউন্ড সম্বন্ধে, সেগুলো জানতে হয়, জানার পর তারপর কম্পিটিশন করতে হয়। কম্পিটিশনের মুখের কথা নয়, ঠিক আছে। এখনকার যুগে দেখবেন যে কোনো মাইক ওলা বলে হ্যাঁ আমি ওকে হারিয়ে দেবো, ওকে হারিয়ে দেবো, ঠিক আছে। যে তার নিজের মান, সে যেটা বলে সেটা ঠিক বলে, কারণ কেউ চায় না আমার নিজের মালটা খারাপ বাজুক বা আমার নিজের মালটা খারাপ বাজে, এটা কখনো সে স্বীকার যায় না, কারণ সেটা বিজনেস, তার বলা উচিত নয়। তার তো সবাই সবাইকে হারায় বলে, কিন্তু জায়গায় গিয়ে দেখবে অনেকেই একবারে জায়গায় মুতে ফেলে, পরিষ্কার কথা, পরিষ্কার কথা, মধ্যে কেউ রাগ করবেন না, মুতে ফেলে। তো এইগুলো মুতে ফেলবে না, যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে কাজ করবে। এই হলো আজকের টিপস, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে চলবেন, অবশ্যই আপনার সেটটা ভালো বাজবে, খুব সুন্দর বাজবে।